এইদিকে আসছিলাম ওই বাথরুম খুঁজে পাচ্ছি না, বাথরুম যাবো তখন ওইখানটা ওইখানটাতে দাঁড়িয়েছি, দিয়ে আমার জামাই ফোন করে দিয়ে আসছিলাম, ওইখানে একটা বাথরুম ছিল না যে ওই দিক দিয়ে এলাম যেতে যাবো, দিয়ে ওখানেও দেখছি আর যাবো না তাহলে ঘুরে যাই, দিয়ে ইন্টের ওইখানটা দাঁড়িয়ে ফোনটা বার করে ধরেছি জামাইকে, আর সেই সময় ব্যাগটা বগলে ছিল না পড়ে গেছে, আমি আর দেখিনি, আমি ওই রাস্তাটা একটু পেরিয়ে গিয়ে দেখছি তো ব্যাগটা না, হেঁটে যেতে পারবো না হেঁটে গেলো তো আমার পয়সাটা, যে এইদিকে ছুটতে আবার আসি তখন উনি বলছে আমি দাঁড়া না, একজন কুড়ি নিয়ে যাচ্ছিল তখন উনি আবার ওর কাছে জায়গাটা আমি আশায় ছিলাম না, তো খাওয়া তো যেতেই না কেমনি চলে যেত পদে কেন যে উনি ওর হাতে পড়েছে বলেই তো পেয়েছে, এখানে ডিউটি করছিলাম ডিউটি করতে করতে এক মানে রিক্সাওয়ালা হবে না ভ্যানওয়ালা হবে, গিয়ে প্রথম করতে গেলাম নিজের থলির মধ্যে ব্যাগটাকে ভরে নিল, আমি গিয়ে বললাম ভাই ব্যাগটা কার ব্যাগ, বলছে এখানে কুড়ি পেলাম, কুড়ি পেলাম তুমি এবার নিয়ে পালাচ্ছ কেন, তুমি থানায় গিয়ে জমা দাও, ওর কাছ থেকে ব্যাগটা নিই, ব্যাগটা নিয়ে আমি যখন মানে খোঁজ করে দেখছি ইনি মানে একটু কী খোঁজাখুঁজি করছে, আমি এনাকে বললাম যে আপনি কী খোঁজাখুঁজি করছেন, বলছে আমার একটা ব্যাগ হারিয়েছে, এই ব্যাগের মধ্যে কী ছিল, বলছে ব্যাগের মধ্যে 3000 টাকা ছিল আর কিছু বাড়ির চাবি ছিল, তাই ওনাকে দিয়ে আবার ওনার ব্যাগ ওনাকে ফিরিয়ে দিলাম।